মাত্র 250 গ্রাম ওজনের লবণের দাম প্রায় 10,000 টাকা। কি বিশ্বাস হয়? অবিশ্বাস্য মনে হলেও কোরিয়ানদের বিশেষ কায়দায় তৈরি এই বিখ্যাত বাঁশের লবণ এরকম আকাশ ছোঁয়া দাম দিয়েই কিনতে হয়। মূলত এই লবণ উৎপাদনের প্রক্রিয়াটি বেশ জটিল এবং কষ্টসাধ্য বলেই এই লবণের এত দাম। প্রথমে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র থেকে সাধারণ সাদা লবণ সংগ্রহ করা হয়। অন্যদিকে লবণ তৈরির জন্য বাঁশঝাড় থেকে বাঁশ সংগ্রহ করা হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হয় প্রতিটি বাঁশের বয়স যাতে 3 বছর হয়। এই ধরনের বাঁশগুলোই এই লবণ প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত। এরপর সেগুলো কারখানায় আনার পর ছোট ছোট আকৃতি দিয়ে কাটা হয়। বাঁশগুলোকে এমনভাবে কাটা হয় যেন এক প্রান্ত খোলা থাকে এবং অন্য প্রান্ত বন্ধ থাকে। সমুদ্র থেকে সংগ্রহ করা সেই লবণ বাঁশের টুকরোর খোলা প্রান্ত দিয়ে ভেতরে ঢোকানো হয়। লবণ ভরা হয়ে গেলে খোলা প্রান্তটি এক ধরনের মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর লবণ ভরা বাঁশের ছোট টুকরোগুলো বিশাল বড় একটি চুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। চুলাতে আগুন ধরানোর জন্য ব্যবহৃত হয় পাইন গাছের গুড়ি। এই আগুনের তাপমাত্রা থাকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। প্রায় 12 থেকে 14 ঘন্টা ধরে এমন উচ্চ তাপমাত্রায় সেগুলোকে পোড়ানো হয়। এরপর বাঁশের টুকরোগুলোকে বের করা হয়। দীর্ঘ সময় আগুনে পোড়ানোর কারণে বাঁশের টুকরোগুলো পুড়ে ছাই হয়ে যায়। এরপর চুলা থেকে বের করার পর বাঁশের ছাইগুলোকে ভেতরে থাকা সেই লবণের গা থেকে মুছে নেওয়া হয়। তারপর লবণগুলোকে মেশিনের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয়। গুঁড়ো করা সেই পোড়া লবণগুলোকে একইভাবে আবারও বাঁশের নতুন ছোট টুকরোর মধ্যে ঢোকানো হয়। তারপর আবারও একইভাবে চুলাতে প্রায় 12 থেকে 14 ঘন্টা ধরে সেই লবণ পোড়ানো হয়। এইভাবে মোট 8 বার পোড়ানো হয় সেই লবণ। এতবার পোড়ানোর কারণে বাঁশে থাকা খনিজ উপাদান, ঢাকনা হিসেবে মাটিতে থাকা পুষ্টি এবং পাইন গাছে থাকা পুষ্টিকর পদার্থ লবণের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। একইভাবে 8 বার পোড়ানোর এই প্রক্রিয়া শেষ হলে শেষে আরও 1 বার পোড়ানো হয়। তবে এবার কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে পোড়ানো হয়। নবমবারের মতো এই লবণগুলোকে চুলোর মধ্যে 1000-এর বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। আর এর জন্য চুলার নিচে একটি লোহার কন্টেইনারে রাখা হয় লবণগুলো। এরপর আগুনের তাপ পেয়ে লবণগুলো গলে চুয়ে চুয়ে লোহার কন্টেইনারেই জমতে থাকে। এরপর এই গলিত লবণগুলো ঠান্ডা করার জন্য কয়েক দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পর দেখা যায় লবণগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তখন এটিকে দেখতে অনেকটা চকমকে ক্রিস্টাল পাথরের মতো মনে হয়। এবারে শ্রমিকরা বড় আকারের এই লবণের টুকরোকে হাতুড়ি দিয়ে আঘাত করে করে গুঁড়ো করতে থাকে। গুঁড়ো করতে করতে যখন এটি একেবারে মিহি হয়ে যায় তখন এটিকে মেশিনের সাহায্যে প্যাকেটজাত করা হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যায়। আর এভাবেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি লবণ। এই লবণ এত দামি হওয়ার অন্যতম কারণ হলো এটি উৎপাদন করার জন্য প্রায় সকল প্রক্রিয়া হাতে সম্পন্ন করা হয়। এই লবণ তৈরি করতে খুব সতর্ক থাকতে হয়, কেননা সামান্য ভুল হলেই পুরো প্রক্রিয়াটি বরবাদ হয়ে যেতে পারে। এই লবণে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো মূল্যবান খনিজ পদার্থ, যা আমাদের হজমে সাহায্য করে এবং দাঁত ভালো রাখে। এছাড়াও এই লবণ ওষুধ তৈরিতেও কাজে লাগে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।